সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম আমি সামিহা তাবাসুম আজ এসেছি দশম শ্রেণীর ফিনান্স এবং ব্যাংকিং বিষয়ের ত্রয়োদশ অধ্যায় নিয়ে পড়তে ত্রয়োদশ অধ্যায় কেন্দ্রীয় ব্যাংক আজকে আমরা শিখব কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী একই সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আমরা একটু আলোচনা করব। কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের প্রধান ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক ঋণের শেষ আশ্রয়স্থল নানানভাবে ভাবে কেন্দ্রীয় ব্যাংকে বিশেষায়িত করা হয় এত বিশেষ এত বিশেষণযুক্ত একটি ব্যাংক তারকে কার্যাবলী কখনো কম হতে পারে তার প্রচুর কার্যাবলী আছে এই কার্যাবলীকে প্রয়োজন অনুযায়ী ধর অনুযায়ী চারটি আলাদা ভাগে ভাগ করা হয়েছে সাধারণ কার্যাবলী সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী সকল ব্যাংকারের ব্যাংক হিসেবে কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী প্রথমেই আসি সাধারণ কার্যাবলী অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক হিসেবে একটা ব্যাংকের প্রথমেই কি কি কাজ করতে হয় নোট ও মুদ্রা প্রচলন আমাদের দেশ বলো আমাদের দেশ বলি অন্য দেশ বলি নোট বা মুদ্রা ছাড়া কিন্তু কোনোভাবেই লেনদেন করা সম্ভব হয় না এই নোট ও মুদ্রা কেন্দ্রীয় ব্যাংক প্রচলন করে থাকে মুদ্রা বাজারের অভিভাবক কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক হিসেবে কাজ করে অর্থাৎ স্বল্পমেয়াদী সকল লেনদেন দীর্ঘমেয়াদী সকল বিনিয়োগকে সে নিয়ন্ত্রণ করে থাকে সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি নোট ছাড়াও অর্থাৎ নগদ টাকা ছাড়াও আর কি কিভাবে বিনিময় মাধ্যম সৃষ্টি করা যেতে পারে তার একটি নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক তৈরি করে দেয় ঋণ নিয়ন্ত্রণ বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বাজারে যাতে অতিরিক্ত ঋণ চলে না আসে বা অতিরিক্ত নগদ অর্থ চলে না আসে সেই ব্যবস্থাও কেন্দ্রীয় ব্যাংকের সাধারণ কার্যাবলির ভিতরেই পড়ে মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা আমি যখন নাকি কোনো জিনিস ক্রয় করতে আমার অতিরিক্ত অর্থ প্রয়োজন হচ্ছে যা কিনা আগে হয়তো এর থেকে অল্প অর্থে কেনা যেত সেই অবস্থাকে বলা হচ্ছে মুদ্রাস্ফীতি এই অবস্থা অর্থাৎ মুদ্রার ক্রয় ক্ষমতা যেন সবসময় একই রকম বা একটা স্থিতিশীল বা একটি নমনীয় পর্যায় থাকে যেখানে কিনা সকলের জন্য কাজ করা সহজ হবে সেটাকেই বলা হচ্ছে মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ অর্থাৎ একটা দেশের অর্থ আদান প্রদানের ক্ষেত্রে অন্য দেশের সাথে তার মুদ্রার বিনিময় কিভাবে হবে কতটুকু হবে সে ব্যাপারটাও কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করছে মূল্যস্তর স্থিতিশীল রাখা বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করা আমাদের দেশের প্রত্যেক ক্ষেত্রে এই যে আমরা পড়লাম মুদ্রার ক্রয় ক্ষমতা নিয়ন্ত্রণ এই একই সাথে সম্পর্কযুক্ত হচ্ছে মূল্যস্তর স্থিতিশীল রাখা আবার বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণের সাথে সম্পর্কযুক্ত হচ্ছে বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করা আমি যখন কি বৈদেশিক বিনিময় করতে যাব যদি আমার দেশে যথেষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রা জমা না থাকে তাহলে কিন্তু আমি বৈদেশিক বিনিময় করতে পারছি না ব্যাংক ব্যবস্থার উন্নয়ন প্রতিদিন প্রতিনিয়ত বাণিজ্যিক ব্যাংক নতুন নতুন ধরনের সেবা চালু করছে এই সেবা চালু করা বা এই সুবিধা দেওয়া বা কর্মীদের জন্য নতুন করে নিয়ম নীতি চালু করা এর সবকিছুই কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার মাধ্যমেই সম্ভব হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি প্রতিটি বাণিজ্যিক ব্যাংকের নতুন নতুন শাখা খোলার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক নতুন করে কর্মসংস্থান সৃষ্টি করছে নতুন ব্যাংকে নিয়ম করে দিচ্ছে যে তারা ব্যাংক খুলতে পারবে এবং থাকা যে সমস্ত ব্যাংক রয়েছে সেই সকল ব্যাংকে নতুন শাখা খোলার মাধ্যমে সুযোগ করে দিচ্ছে তারপরে আসছে সরকার গৃহীত ঋণের তদারক সরকার আয় ছাড়াও বিভিন্ন প্রয়োজনে ঋণ গ্রহণ করতে পারে কেন্দ্রীয় ব্যাংক সেই সকল ঋণ তদারক করে থাকে অর্থাৎ কোথা থেকে ঋণ নিবে কখন ঋণের অর্থ কিভাবে পরিশোধ করবে প্রতিটা জিনিস তারা নিয়ন্ত্রণ করে থাকে সরকারের ব্যাংক হিসেবে সম্পাদিত কার্যাবলী সরকারকে আয়ের উৎস ছাড়াও বেশ কিছু ক্ষেত্রে ঋণ নিতে হয় সেই ক্ষেত্রে সরকার কখন কোন খাত থেকে ঋণ নিতে পারবে সেই ঋণের উৎস নির্ধারণ করা সেই ঋণ থেকে আসা অর্থ বা তহবিল সংরক্ষণ করা সেই তহবিল থেকে কিভাবে অর্থ ব্যবহৃত হচ্ছে তার হিসাব সংরক্ষণ করা লেনদেন সম্পাদন করা অর্থাৎ এই যে হিসাব সংরক্ষণ করছে যে সকল লেনদেনের সেই প্রতিটা লেনদেনকে নিজস্বভাবে ভাবে নিজস্ব তত্ত্বাবধায়নে সম্পাদন করা বৈদেশিক মুদ্রার ক্রয় বিক্রয় অর্থাৎ দেশে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা ডলার থাকবে পাউন্ড থাকবে ইউরো থাকবে এগুলো কখন কিভাবে আসবে প্রতিটা জিনিসকে নিয়ন্ত্রণ করা উপদেষ্টা হিসেবে কাজ করা অর্থাৎ সরকার যদি কোনো নতুন নীতিমালা নির্ধারণ করতে যেতে চায় আর্থিকভাবে সেই ক্ষেত্রে সরকারের উপদেষ্টা হিসেবেও কাজ করে থাকে তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ আমাদের দেশের বা অন্য দেশের সাথে যখন নাকি কোনো ধরনের কোনো বিনিময় কার্যক্রম সম্পাদিত হয় বা ব্যবসায়ের ক্ষেত্রে উন্নতির অবস্থান সৃষ্টি হয় সেই ক্ষেত্রে কি ধরনের তথ্য বা পরিসংখ্যান আর্থিক তথ্য পরিসংখ্যান দরকার হতে পারে প্রতিটা জিনিস গবেষণা এবং বিশ্লেষণ করার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সবকিছু তথ্য সংগ্রহ করে থাকে যা কিনা পরবর্তীতে সরকারের বাজেট তৈরিতে কাজে লাগতে পারে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনকারী বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে সম্পর্ক স্থাপনের মাধ্যমে সেই দেশের সাথে লেনদেন নিশ্চিত করে সরকারের প্রতিনিধিত্ব অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে বা এই দেশেরই কোনো না কোনো বাণিজ্যিক ব্যাংকের সাথে সরকারের কোনো নীতিমালা নির্দেশনা পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকে সকল ব্যাংকের ব্যাংকার একটা দেশে যত ধরনের বাণিজ্যিক ব্যাংক সেটা তালিকাভুক্ত হোক আর অতালিকাভুক্তই হোক প্রত্যেক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে এই সমস্ত ব্যাংককে অনুমতি দান এবং তাদেরকে তালিকাভুক্তকরণ করণ করা কার্যরত ব্যাংকের নতুন শাখা খোলার অনুমতি প্রদান করা নিকাশ ঘর অর্থাৎ ওই সমস্ত বাণিজ্যিক ব্যাংকের নিজস্ব বা তাদের ব্যক্তিগত লেনদেনের কাজে সহায়তা করা ঋণের শেষ আশ্রয় স্থল হিসেবে কাজ করা অর্থাৎ সকল বাণিজ্যিক ব্যাংকের ঋণের প্রয়োজন হলে তাদেরকে ঋণ দানের ব্যবস্থা করা বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী নিয়ন্ত্রণ করা হিসাবপত্র পরীক্ষা করা অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক কিভাবে কার্য সম্পাদন করছে এবং তাদের হিসাব কার্যগুলো পরিচালনা করছে সেই হিসাব কার্যগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করা উপদেষ্টা ও পরামর্শদাতা কোন বাণিজ্যিক ব্যাংক কিভাবে কাজ করলে তাদের আরও উন্নতি করা সম্ভব বা নতুন করে গ্রাহক আকর্ষণ করা সম্ভব বা তাদের কাজ ভালোভাবে করা সম্ভব এই প্রতি ক্ষেত্রে ব্যাংক তাদের উপদেষ্টা হিসেবে কাজ করে থাকে বাধ্যতামূলক সংরক্ষণ প্রতিটি বাণিজ্যিক ব্যাংক যখন তাদের ব্যবসা শুরু করতে যায় তারা একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা করতে বাধ্য থাকে অর্থাৎ তাদের মোট মূলধনের একটা নির্দিষ্ট অংশ তারা কেন্দ্রীয় ব্যাংকে জমা করে এই জমা করা অর্থ তারা ভবিষ্যতে যদি তাদের প্রয়োজন হয় সেখান থেকে ঋণ গ্রহণ করতে পারে বা যদি দেউলিয়া হয়ে যেতে নেয় সেই অর্থ দিয়ে তারা তাদের সম্পদের তারল্যকরণের পারে অন্যান্য ব্যাংকের প্রতিনিধি এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের সম্পর্ক করে দেওয়া বা লেনদেনের কাজে যখন নাকি নিকাশ ঘরের কাজ করছে বাণিজ্য কেন্দ্রীয় ব্যাংক তখনই কিন্তু সে অন্য ব্যাংকের প্রতিনিধি হয়েও কাজ করছে ঋণ আদায় করা কোনো ব্যাংক হয়তো তার ঋণ গ্রহণকারী গ্রাহকের কাছ থেকে ঋণ আদায় করতে পারছে না তখন কেন্দ্রীয় ব্যাংক তাকে সেই ঋণ আদায় করার কাজেও সাহায্য করে থাকে বৈদেশিক বাণিজ্যের উন্নয়ন বাণিজ্যিক ব্যাংক সাধারণত সাধারণ গ্রাহকদের বৈদেশিক বিনিময়ের কাজগুলো করে থাকে এই সমস্ত ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে সেই বৈদেশিক বিনিময়ের কার্যক্রম সম্পন্ন করতে হয় বৈদেশিক বাণিজ্যের উন্নয়নের জন্য কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোর সাথে একত্রে কাজ করে থাকে অন্যান্য কার্যাবলী যেহেতু কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের প্রধান ব্যাংক সরকারের ব্যাংক এই কেন্দ্রীয় ব্যাংক যেহেতু প্রধান ব্যাংক দেশের সকল ধরনের উন্নয়ন কার্যাবলী কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের আসল কাজের ভিতরেও পড়ে যায় যেমন কৃষি উন্নয়ন কৃষি খাত একটা দেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ খাত সেই খাতে কখন কি পরিমাণ বিনিয়োগ করতে হবে কখন কোন ব্যাংক কিভাবে সেই খাতে অর্থ প্রদান করবে প্রতিটা জিনিস নির্ধারণ করা এবং কৃষকদের উন্নয়নে কিভাবে কাজ করবে তার নীতিমালা নির্ধারণ করা শিল্প শিল্প উন্নয়ন বাণিজ্যের উন্নয়নের কিন্তু একটা দেশের অর্থনৈতিক ব্যবস্থার প্রচার এবং প্রসার ঘটে থাকে সমবায় ব্যাংকের উন্নয়ন গবেষণা কার্যক্রম একটা দেশের অর্থনৈতিক অবস্থা কোন দিকে যাচ্ছে কিভাবে যাচ্ছে কি করলে অবস্থা আরো ভালো দিকে যেতে পারে এই ব্যাপারে গবেষণা কার্যক্রম চালু করা ঋণের ব্যবহার নিশ্চিত ক্ষেত্রে ব্যবহারটা সঠিকভাবে হচ্ছে কিনা সেই অবস্থা নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের এই চার ধরনের কার্যাবলী থেকে দেখা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক একটা দেশের অর্থনৈতিক প্রয়োজনে বা দেশের সার্বিক কল্যাণের জন্য তাকে অনেকগুলো কাজ করতে হচ্ছে কোনো ক্ষেত্রে তাকে সরকারের প্রতিনিধি হয়ে কাজ করতে হচ্ছে কোন ক্ষেত্রে তাকে বাণিজ্যিক ব্যাংকের প্রতিনিধি হয়েও কাজ করতে হচ্ছে এবার আসি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক নিয়ে আমাদের দেশেও কিন্তু অন্যান্য দেশের মতো কেন্দ্রীয় ব্যাংক আছে সকল দেশেই তার একটি প্রধান ব্যাংক থাকে আর আমাদের দেশের প্রধান ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক যা প্রতিষ্ঠিত হয় ১৬ ডিসেম্বর উনিশশো সালে এই ব্যাংক ব্যবস্থাপনাভাবে ব্যবস্থাপনার গঠন ক্ষেত্রে গভর্নর হিসেবে থাকেন একজন ব্যক্তি তার সাথে থাকেন আরো চারজন ডেপুটি গভর্নর নির্বাহী পরিচালক থাকেন ১২ জন এবং একজন থাকেন অর্থনৈতিক উপদেষ্টা এরা সকলে গভর্নরের বিভিন্ন কাজে বা যে কোনো সিদ্ধান্ত গ্রহণে তাকে সহায়তা করে থাকেন এছাড়াও এদের সাথে আরো অনেক ধরনের অনেক স্তরে আরো অনেকেই কাজ করে থাকে বাংলাদেশ ব্যাংকের বিভাগ ভিত্তিক কর্মকাণ্ড বাংলাদেশ ব্যাংকের অনেকগুলো বিভাগ রয়েছে প্রথমেই আসছে নোট ইস্যু বিভাগ এই বিভাগ আমাদের দেশে যত ধরনের নোট বা মুদ্রা প্রচলিত আছে প্রত্যেকটি ইস্যু করে থাকে এক টাকা দুই টাকা পাঁচ টাকা এ দুটো এই তিনটে জিনিস আমরা মুদ্রা ধাতব মুদ্রা ছাড়াও সাধারণত কাগজে মুদ্রাও পেয়ে থাকি এই তিনটি নোট ধাতব মুদ্রা এবং কাগজে মুদ্রা একই সাথে দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা ও টাকা এই সব ধরনের নোট ইস্যু করে থাকে ব্যাংকিং বিভাগ অন্যান্য ব্যাংকের সকল ধরনের লেনদেন কার্যক্রম পরিচালনা করার জন্য বা সরকারের লেনদেনের কার্যক্রম পরিচালনা করার জন্য রয়েছে ব্যাংকিং বিভাগ তারপর আসছে হিসাব বিভাগ এই হিসাব বিভাগ ব্যাংকিং বিভাগের পরিচালিত সকল লেনদেনের কাজগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে প্রশাসনিক বিভাগ বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক ব্যবস্থা তাদের কর্মী সংস্থান এই সকল কাজের জন্য প্রশাসনিক বিভাগ কাজ করে ব্যাংকিং নিয়ন্ত্রণ বিভাগ অন্যান্য ব্যাংক কিভাবে কাজ করবে তাদের নীতিমালা নির্ধারণ করা নিয়ম নীতি তৈরি করে দেওয়া এই কাজগুলো ব্যাংকিং নিয়ন্ত্রণ বিভাগের মাধ্যমেই সম্পাদিত হয়ে থাকে ব্যাংকিং পরিদর্শন বিভাগ নিয়মিত পরিদর্শনের মাধ্যমে প্রতিটি ব্যাংকে তাদের কাজের মধ্যে সঠিকভাবে বা নিয়মের মাধ্যমে পরিচালনা করা এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে তাদেরকে সঠিক পথে রাখার জন্য ব্যাংকিং পরিদর্শক বিভাগ রয়েছে বিনিময় নিয়ন্ত্রণ বিভাগ সকল ধরনের বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করার জন্য এই বিভাগটি কাজ করে থাকে এরপরে রয়েছে পরিসংখ্যান বিভাগ পরিসংখ্যান বিভাগ একটা দেশের কোন খাতে কিভাবে অর্থনৈতিক কার্যক্রম হচ্ছে গত দশ বছরই কিভাবে হয়েছে তার আগের দশ বছরই কিভাবে হয়েছে বা আগামী পাঁচ বছরে কিভাবে হতে পারে তার একটি পরিসংখ্যানিক পদ্ধতি মাধ্যমে কখনো সে ভবিষ্যৎ যাচাই করে কখনো সে অতীত অবস্থাকে পরি প্রদর্শন করার চেষ্টা করে সচিব বিভাগ এই সচিব বিভাগ যত ধরনের কার্যক্রম পরিচালিত হয় প্রতিটা কাজকে সঠিকভাবে সম্পন্ন হচ্ছে কিনা তার নির্দেশনা জারি করার চেষ্টা করে এবার আসি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক দেশের শুধু অর্থনৈতিক উন্নয়ন নয় দেশের যত ধরনের কাজ আছে সব কাজেই কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাংকের প্রয়োজন হয় নোট ইস্যু করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ব্যবস্থাপনা করে অর্থাৎ আমার দেশের প্রয়োজনীয় নোট কি ইস্যু করছে দেশের প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রারও সে রিজার্ভ করছে সরকারের হিসাবকে পরিচালনা করছে কৃষি ঋণ শিল্প ঋণ বিতরণের সরকারের নীতি নির্ধারণা দেখছে কোন কোন সময় কৃষি খাতে ঋণের পরিমাণ বাড়িয়ে দিতে হয় কোন কোন খাতে শিল্প খাতে ঋণের পরিমাণ বাড়িয়ে দিতে হয় এই ব্যাপারটা কখন কোন খাতে ঋণের পরিমাণ কেমন হবে সেটার মাধ্যমে সেটার একটা সমতা সৃষ্টি করার মাধ্যমে কিন্তু একটা দেশের অর্থনৈতিক অবস্থাকে উন্নয়ন করা সম্ভব হয় তালিকা ও অতালিকাভুক্ত ব্যাংকগুলো কিভাবে কার্যকলাপ জারি রাখবে কিভাবে তাদের নিয়ম নীতি পালন করতে তারা বাধ্য থাকবে দেশের অর্থনীতি পরিসংখ্যান বিভাগ যারা কিনা গবেষণার মাধ্যমে নতুন নতুন অর্থনৈতিক নীতিমালা সৃষ্টি করতে পারে আবার চাইলে ভবিষ্যৎ কেমন হবে তার একটি ফরকাস্ট করতে পারে দেশের বৈদেশিক মুদ্রা হস্তান্তর এবং স্থানান্তর দেশের মুদ্রা বৈদেশিক মুদ্রার সাথে পরিবর্তন অর্থাৎ আমার দেশে কি পরিমাণ অর্থনৈতিক আমার নোটের সাথে বা আমার নোটের সাথে ভাবে কি পরিমাণ অর্থ বৈদেশিক মুদ্রা আসবে বা যাবে তার উপর একটি বিশেষ ভূমিকা রাখছে এছাড়াও বেকারত্ব দূরীকরণ বৈদেশিক বিনিময় হার নিয়ন্ত্রণ সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়ন কাণ্ডে অংশগ্রহণ করার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা আজকে পড়াগুলোকে যদি আরেকবার একটু রিভিশন দিতে আমরা খেয়াল করে দেখব আমরা শুরুতেই পড়ে এসেছিলাম কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী কেন্দ্রীয় ব্যাংক একটি যেহেতু একটি দেশের প্রধান ব্যাংক সকল দেশে একটি দেশের ব্যাংকগুলোর অভিভাবক ঋণের শেষ আশ্রয়স্থল মুদ্রা বাজারের অভিভাবক মুদ্রা বাজার নিয়ন্ত্রণকারী তাই এই ব্যাংকের অনেক ধরনের কাজ রয়েছে যে কাজগুলোকে আমরা মূলভাবে চারটি ভাগে ভাগ করেছিলাম এরপরে আমরা জেনেছি আমাদের দেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক সম্পর্কে সবশেষে আমরা জেনেছি বাংলাদেশ ব্যাংকের সাথে বাংলাদেশের উন্নয়নের সাথে বা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে বাংলাদেশ ব্যাংকের সম্পর্ক কি বাংলাদেশ ব্যাংক কি কি ভূমিকা পালন করছে এবার যদি আমরা একটু মূল্যায়নের দিকে যাই মূল্যায়নে গেলে আমরা কিছু প্রশ্ন দেখি ঋণের শেষ আশ্রয়স্থল কেন্দ্রীয় ব্যাংকের কোন ধরনের কার্যাবলী এটি অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী এবার দেখি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয় এর উত্তর খুবই সহজ আমি জানি তোমরা সবাই এখনই মনে মনে বলে ফেলেছ ১৬ ডিসেম্বর উনিশশো বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কি করার চেষ্টা করে দেশীয় মুদ্রার স্থিতিশীলতা সংরক্ষণ করে এবার আমরা বাড়ির কাজের দিকে আসি বাড়ির কাজ দেখা যাচ্ছে এক্স ব্যাংক ওয়াই ব্যাংকে নির্দেশনা দিতে পারে নিয়ম পালনে বাধ্য করে আইন শৃঙ্খলায় রাখতে পারে দেশের অর্থনৈতিক উন্নয়নের পরিকল্পনাতেও সরকার এক্স ব্যাংকের সাহায্য গ্রহণ করে জেড ব্যাংক ঋণের উপর সুদের হার কমিয়ে দেওয়ায় গ্রাহকগণ ঋণ নিয়ে মুদ্রাস্ফীতি সৃষ্টি করে ফেলে এর প্রেক্ষিতে এক্স এমন একটি নিয়ম চালু করে যাতে আবার গ্রাহকরা আমানতের দিকে আগ্রহী হয়ে ওঠে এক্স ব্যাংক ওয়াই নিয়ম পালনে বাধ্য করতে পারে ব্যাখ্যা করো আমরা যদি এক্স এবং ওয়াই ব্যাংকের বৈশিষ্ট্যগুলোকে খেয়াল করি তাহলেই কিন্তু আমরা সেখান থেকে সেই উত্তরটি বের করে ফেলতে পারবো আবার এর পরের প্রশ্নে দেখা যাচ্ছে এক্স ব্যাংক কোন নিয়মের মাধ্যমে মুদ্রাস্ফীতির সমস্যার সমাধান করে বিশ্লেষণ করো আমরা যদি দেখি জেড ব্যাংক কোন ধরনের সমস্যার সৃষ্টি করেছে সেই ধরনের সমস্যা থেকেই কিন্তু আমরা সুন্দর করে আমাদের সেই উত্তরটাকে বের করে ফেলতে পারবো শিক্ষার্থী কাছে আশা করছি তারা অবশ্যই বাড়ির কাজটি সম্পন্ন করবে এবং স্কুল খোলার পর শিক্ষককে সেই বাড়ির কাজটি দেখাবে যদি তোমাদের এই বিষয়ে কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তাহলে ফেসবুকে কমেন্টে অথবা আমাদেরকে মেইল পাঠাতে পারো সকলে সরকারের বিধিনিষেধ নিয়ম স্বাস্থ্যবিধি মেনে চলবে সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ধন্যবাদ